হাইকোর্টে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ। সারদা মামলায় কেন শুভেন্দুর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নয় সিবিআই এর? অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি মর্মে মামলা খারিজ করলো হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে এই মামলায় কোন রকম হস্তক্ষেপ করার প্রয়োজন আছে বলে মহামান্য প্রধান বিচারপতি মনে করছেন না, এবং সেই কারণেই তিনি এই মামলা খারিজ করেছেন। মূলত এই মামলায় বক্তব্য ছিল যে সারদা মামলায় অন্যতম অভিযুক্ত আর শুভেন্দু অধিকারী এইরকমই আইনজীবী অভিযোগ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে সিবিআই এর তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হলেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ করা হচ্ছে না। অতএব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কার্যকরী পদক্ষেপের জন্য আর সিবিআই কে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার দীর্ঘ শুনানিও শেষ হয় এবং তারপরে আজকে যখন রায়দান করা হলো সেই সময় এই মামলা খারিজ করা হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর সিবিআই কে কার্যকর পদক্ষেপের জন্য কলকাতা হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন মহামান্য প্রধান বিচারপতি ইতিমধ্যে খারিজ করেছেন। ধন্যবাদ সৌভিক। জিম করতে গিয়ে কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাঁশত্রণী থানায় অভিযোগ দায়ের করলো মৃতের পরিবার। জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অহেতুক সময় নষ্টের অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ির লোককে খবর দেওয়ার পর তারা জিমে আসা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। পরিবারের সদস্যরাই এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের দাবি, হাসপাতাল জানায় অন্তত এক ঘন্টা আগে মৃত্যু হয়েছে। উল্টো দিকে জিম কর্তৃপক্ষের দাবি, কোনো দেরি হয়নি, ঘটনার পরই সিপিআর দেওয়া হয়, যা দরকার ছিল তাই করা হয়েছে। অ্যাপারেন্টলি ওর কোনো রকম অসুবিধা, শারীরিক অসুবিধা ওর নেই। যে কারণে ও জিমে যেত সেটা স্বাভাবিক, আমরা যে কারণে যাই ওই শরীরটা মোটা হয়ে যাচ্ছে, বাল্কি হয়ে যাচ্ছে, এই কারণে যেত। গত 3 মাস ধরেও যাচ্ছিল জিমে, বিকেল 4টা নাগাদ নিয়মিত জিমে যায়। তো যেদিন যেদিন নাকি অ্যারোবিক্স থাকে সেদিন নাকি ওর একটা শারীরিক সমস্যা হতো। 5টার সময় মোটামুটি 5টার আশেপাশে বাড়িতে একটা কল আসে যে এরকম আপনারা তাড়াতাড়ি আসুন, ও ওখানে ফেন্ট হয়ে গেছে। বাড়ির লোক যখন যায় তখন অলরেডি ও ওখানে কিন্তু মানে আনকনসাস, ওর কোনো সেন্স নেই। এবং তারপরে ওকে নিয়ে বাঙ্গুরে যখন যাওয়া হয় বাঙ্গুরের ডাক্তাররা দেখে বলেন যে মোটামুটি ঘণ্টাখানেক আগেও মৃত। সময়ের একটা তো কোথাও অপচয় হয়তো হয়েছে, ওরা বাড়ির লোক আসার জন্য ওয়েট করছিল। এখানে একটা কোথাও হয়তো একটা গোল্ডেন টাইম নষ্ট হয়েছে এখানে হয়তো মনে হয়। বাইরে একজনকে বলেছিল বুকে ব্যথা, তো আমাকে কোনো রকম কিছু জানে না, বা ওর বন্ধুকে বলেছিল, ও ভুলে গেছে যে আমাকে বলবে যে ওর বুকে ব্যথা হয়েছিল, একটু হালকা ব্যথা হচ্ছে। ওকে নাকি বলেছে যে আমার একটু একটু ব্যথা হচ্ছে। তো ওই মেঘা বলে যে মেয়েটাকে বলেছে, ও বললো তাহলে ব্যথা হয়েছে এখন তুই আজকে আসলি কেন? তারপর যখন বলছে আমার অ্যারোবিক্স আছে, অ্যারোবিক্সটা খুব ভালো লাগে, এই রানটা করার পর জাস্ট অ্যারোবিক্সটা আমি স্টার্ট করেছি, একটা স্টেপ হয়েছে, হওয়ার পর চুলটা খুলে যায়, ও দাঁড়িয়ে চুলটা এইভাবে বাঁধছে, বাঁধতে গিয়ে পুরো একদম এরমভাবে পড়লে। টাইমটা মানে আমরা জাস্ট 2-3 মিনিটের মধ্যে ফোন করেছি। এবার আমরা ওকে সিপিআর করছি, আমরা জাস্ট প্রাথমিক চিকিৎসাটা করার চেষ্টা করছিলাম। এবার তার মধ্যে ওনারা চলে এসছে, এবার ওনাদের যেহেতু বলাই হয়েছে গাড়িটা নিয়ে আসুন, আমরা টাইম যে খুব একটা নষ্ট হয়েছে সেটাও না।